হাই গাইস, ওয়েলকাম ব্যাক সাজবাতি বুটিক। সাজবাতি বুটিকে তোমাদের সকলকে স্বাগত। সাজবাতি বুটিক আজকে আরও একটি কালেকশান নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছ একটা বাক্স, তো এই বাক্সটা সম্পূর্ণ হ্যান্ডমেড, হাতে তৈরি করা হয়েছে। এটা একটি বার্থডে স্পেশাল গিফট। তোমরাও চাইলে তোমাদের প্রিয়জনের জন্য এরকম একটি স্পেশাল গিফট তৈরি করতে পারো। তো এটা একটি কাস্টমাইজ ডালা বলতে পারো। তো ছবি দেখেই বুঝে গেছো যে ডালাটা কার বা কার জন্য। হ্যাঁ, এটা তোরই দিয়ে অর্ডার করেছিল দাদা ভাইয়ের জন্য। আমাকে শুধু বলে দিয়েছিল কোন কোন জিনিসগুলো যাবে। তো আমি আমার মতো করে পুরো ডালাটা রেডি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আশা করি তোরিদির পুরো ডালাটা পছন্দ হবে। আর আমি এই ডালাটার মধ্যে কী কী অ্যাড করেছি সেটাও তোমাদেরকে দেখাবো ডিটেলসে। বাক্সটা সম্পূর্ণ হ্যান্ডমেড তৈরি, হাতে তৈরি, এবং যে ডেকোরেশনগুলো করা হয়েছে সবগুলোই হাতে তৈরি করা। তোমরাও তোমাদের প্রিয়জনকে এমন একটি সুন্দর ডালা উপহার দিতে পারো, এবং তোমরা যে জিনিসগুলো বলবে ডালাতে সেই হিসাবেই দেওয়া হবে। আর ডালাটা একটু কস্টলি অন্য ডালার তুলনায়। তো তোমরা দেখতে থাকো এটার মধ্যে আমি কী কী অ্যাড করেছি। এটার মধ্যে তোরিদি বলেছিল কালো কালার পাঞ্জাবি, এবং পাঞ্জাবিতে যেন কাঠের বোতাম থাকে। তো সেই অনুযায়ী আমি এই পাঞ্জাবিটা দিয়েছি কালো কালার। আর দেখতেই পাচ্ছ একটা পাঞ্জাবি আছে, সঙ্গে দুটো পারফিউম আছে, এবং একটা কাপ আছে, কাফি মগ, এটাও ছবি দিয়ে করা। আর সঙ্গে থাকছে তোমার একটা চকলেটের বাক্স, দুটো পেন, আর একটা ডায়েরি। আর সাজবাতির জন্মদিন উপলক্ষে ডালা যাবে, আর সাজবাতির তরফ থেকে একটা গিফট থাকবে না এটা? হয় তো দেখো, এটা চকলেট ভরা বাক্স, বাক্সটাও হ্যান্ডমেড তৈরি করা। আর যে গিফটের কথাটা তোমাদের বলছিলাম, এই যে আমি একটা ফটো ফ্রেম টাইপ তৈরি করে দিয়েছি, এটা গিফট সাজবাতি থেকে। অবশ্যই জন্মদিন বা অ্যানিভার্সারি উপলক্ষে কোনো ডালা গেলে সাজবাতি গিফট দিয়ে থাকে, তো এটা সেটাই। আর একটা কার্ড, কার্ডটা তোমরা দেখো, কার্ডটা আমি নর্মালি রেখেছি, খুব বড় সড়ো করিনি। আর এই যে একটা ডাইল, কার্ডটাও তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো, বাক্সটাও ডিটেলসে দেখাবো এবং বলবো। তো দেখো কার্ডটা আমি এইভাবেই তৈরি করেছি, কার্ডটা হালকার মধ্যেই তৈরি করেছি। তোমরা চাইলে অন্যরকম কার্ডও তৈরি করতে পারো, অপশান আমার পেজে আছে, তোমরা যে কোনো রকম বললে সাজবাতি সেটা করে দেবে। আর এখানে এই যে তরি দিয়া দাদা ভাইয়ের ছবি দেওয়া এবং কিছু কথা লেখা, আর ওখানে চিনি এবং দাদা ভাইয়ের ছবি দেওয়া আর কিছু কথা লেখা, আর বাদবাকি দাদা ভাইয়ের ছবি দিয়ে একটা ছোট্ট করে আমি কার্ড রেডি করেছি। দেখতেই পাচ্ছ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং তোমরা যদি কেউ পারচেজ করতে চাও, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে যার যেমন ওকেশন সেই ওয়াইজ সে বুক করতে পারে। আর অবশ্যই হাতে টাইম নিয়ে বুকিং করবেন, কারণ সম্পূর্ণ সব জিনিসগুলো হ্যান্ডমেড, আমার তৈরি করতে একটু টাইম লাগবে, তো সেই টাইমটা আমাকে একটু দিতে হবে। তো দেখো এই হচ্ছে পুরো সেট। আর চাইলে এখানে এই ডায়েরির বদলে বা এইগুলোর বদলে অন্য জিনিসের বদলে তোমরা এখানে ওয়াচও অ্যাড করতে, ওয়ালেট। তো আমাকে দিদিভাই যেগুলো অ্যাড করতে বলেছিল তোরি দিয়ে, আমি সেগুলোই অ্যাড করি। তো দেখো এটা হচ্ছে বাক্স, বাক্সতেও আমি একটা ছবি দিয়েছি চিনির সঙ্গে দাদা ভাইয়ের, আর হ্যাপি বার্থডে সেটা লেখা, সম্পূর্ণটা হ্যান্ডমেড। আর বাক্সটা ঠিক এরকম, আর জিনিসগুলো যখন প্যাক হবে ওর বাক্সটার মধ্যে করেই দেওয়া হবে। আর তোমরা চাইলে এটা অ্যানিভার্সারি উপলক্ষেও রেডি করতে পারো, বা কেউ যদি কোনো কেউ চাও যে তার গার্লফ্রেন্ডকে বা তার ওয়াইফকে গিফট করবে, তো সেক্ষেত্রেও এগুলোর মধ্যে শাড়ি বা জুয়েলারি দিয়ে আমি সেই হিসেবেও ডালাটি রেডি করে দিতে পারবো। আর এটা দেখতে পাচ্ছ একটা ডায়েরি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি তোমরা মনে করো যে পারচেজ করবে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেখান থেকে ফেসবুক পেজে গিয়ে তোমরা পারচেজ করতে পারো। আর এই যে হচ্ছে পুরো সেটটা, দেখো এই সেটটা পুরো রেডি হয়েছে এইভাবে। তোমরা চাইলে এর মধ্যে অন্যরকম অন্য জিনিস দিয়েও তোমরা ডেকোরেশন করতে পারো।